তো গাইস আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মা বার্গার মানে বার্গার অবধি খেয়েছি, তারপর আর কিছু খাইনি। মামা মামামের বাবা দুজনেই ভাত মাছ খেলো, আর এখন আমি তোমাদেরকে দেখাবো মা আমার জন্য যে কত কিছু নিয়ে এসছে। এই দেখো বাড়ি থেকে আমাদের জমি রসুন নিয়ে এসছে, আর ওইখানে অনেক অনেক পেঁয়াজ নিয়ে এসছে। এই যে দেখো পেঁয়াজ, এই যে রসুন, এর মধ্যেও কিছু রসুন আছে মা বললো, মনে না না নেই, এর মধ্যে শুধু পেঁয়াজ। তো এইগুলো আমাদের অনেক দিন চলে যাবে, এগুলো সব আমাদের জমিতে চাষ হয়, তাই মা নিয়ে আসে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে আনতে চায় না, মানে ওই ব্যাগ ব্যাগ বইতে হয় তো, তার জন্য ও রেগে যায়, নিতে চায় না, তাই মা কষ্ট করে নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা ঘুমো দেবো, তো আজকের ব্লগটা এই অবধি। আর এই যে মা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, এই যে আমাদের লাইট ফাইট সেট আপ দেখো, এই লাইটের দ্বারা ভিডিও বানাই এখানে বসে বসে। আমি যত এমনি প্রমোশন ভিডিও গুলো হয় না সেগুলো শুট, তুই ধরছিস কেন মা? তো এই যে এই পাকুটাকে আগে ঘুম পাড়াবো। তো চলো কি আর বলবো, আজকের দিনটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো গুড নাইট, টাটা। আর এই যে দেখো ঘুমোবে বলে মামাকে দেখাও কিভাবে শুয়ে আছে, এখনো ঘুম দেবে। আর হ্যাঁ, তোমরা একটু বলো তো মামামের এই যে যে দাগগুলো হয়েছে, মানে এখানে শাখা লেগেছিল, দেখো না একটু আঙুলে আঙুলের পয়েন্টটা ভালো রেড কাউ পয়েন্ট ভালো না, সেটা আমরা কি করব। জানো সেই সে মায়াপুর গেছিলাম না, তখন ওই একদম ছোট ছোট পনির দেখি একটা রেসিপি বানাইছিল না, ছোলা ফোলা দিয়ে। এবার চলো মায়াপুর দিয়ে ঘুরে আসি। তো দেখো তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে, তাকাও এদিকে আসো, কোথায় যাবা বলো। তো ও যাবে ডাক্তারের কাছে মাকে নিয়ে। কত দূর, কিসে করে যাবা? ব্যারাকপুর স্টেশনের কাছেই। হ্যালো, হ্যাঁ নেমন্তন্ন করলেন না কেন এবার? কি হয়েছে? ডাল ভাত খেতে আসতাম, যেতাম তো।
ডাল ভাত খাতো দাঁড়া বাবা বললেন সুদর্শনের সঙ্গে কথা বলো তো ভাইজি আর কাজ হবে আমি ওই অন্য সাথেও বলেছিলাম ওদিকে মাথার সামনে দিয়ে ছবি টাছে আগে দেখেছিল কিরকম কাটছিল এখন সুবর্ণা হেয়ার ভাইটালাইজার দিচ্ছে ভাইটালাইজারটা পিউ নেবে পিউ হ্যাঁ চার মজা নিচ্ছে এটা হচ্ছে চায়ের হাট থেকেও বেটার চা বানায় এখানে চায়ের দোকানের কোনো নাম নেই লাভের তরকারি টক ডাল কবে দিয়ে অনেকদিন আগে থেকেই খাচ্ছি।